হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপলি ফুডস চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে আজকে একটা নতুন লাঞ্চ ভিডিও নিয়ে। তো চলো, লাঞ্চে কী আছে বলে দিই। লাঞ্চে আছে একদম গরম ভাত, আর আছে এখানে স্পাইসি সোয়াবিন কারি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে, দেখতেই পাচ্ছ একদম মাখো মাখো মতন একদম কারি করা হয়েছে টমেটো দিয়ে। আর আছে এখানে ঢ্যাঁড়স, আলু, একটু বেগুন সব দিয়ে একটা পোস্ত, আর আছে দুটো রুই মাছ বা পোনা মাছ ভাজা বা ফ্রাই, আর আছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর আছে দুটো রেড চিলি বা কাঁচা লঙ্কা, আর আছে এক টুকরো পেঁয়াজ। সো গাইস, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, লাস্ট পর্যন্ত দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিও, তোমাদের লাইকটা পেলে একটু উৎসাহ বাড়ে নতুন নতুন ভিডিও করার। আর হ্যাঁ, যেসব বন্ধুরা নতুন তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলো খাওয়া স্টার্ট করি। আর কথা বলালাম না, প্রচণ্ড খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে আজকে আমার, আর আমার ফেভারিট ফুড আজকে। বন্ধুরা তোমরা বলবে তোমাদের সোয়াবিন কারি খেতে কেমন লাগে, বা আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো লাঞ্চ মেনুটা। আমার তো দুর্ধর্ষ লাগে, কারণ ঢ্যাঁড়স পোস্ত, পোস্ত যে কোনো পোস্তই হোক, হলে আর কিছুই চাই না। আর সোয়াবিন তার সাথে ফিশ ফ্রাই বা পোনা মাছ ভাজা, একদম গরম গরম মাছ ভাজা, হুম
প্রতিবারের লঙ্কাগুলোই ঝাল, যতগুলো লঙ্কা আনা হচ্ছে বাজার থেকে সবই ঝাল। ঝাল মানে মারাত্মক ঝাল আর কি। মাছ ভাজা খেতে জাস্ট দারুণ লাগে।